সাড়ে পাঁচ লাখ টাকা কেস দিয়েছি আমরা, সে এক বছর আগে সাড়ে তিন লাখ দিয়েছে, এখন আবার 1.5 লাখ নিল। আমরা কি অপরাধ করেছি আমরা? আজকে তো 12টা পর্যন্ত শ্রমবাজার ওপেন ছিল, মানে 12টার পর থেকে বন্ধ, এটা আমরা জানি। এখন কি করবেন? এখন আমাদের করার কিছু নাই, আপনারা ব্যবসা করে পাচ্ছেন, সবাই ব্যবসা করতেছে, আমাদের নিয়ে সবাই ব্যবসা করতেছে ভাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আপনাদের জন্য, আপনাদের কল্যাণার্থে কিছু কথা, সবাই টাকার টাকার গোলাম, সবাই টাকা দিলে সব কিছু ধরে যাবে। আমাদের যে মানুষের ভিসাটা দিচ্ছে আমরা না দেখে দিচ্ছি, আপনি দেখেন ভিসাটা, জেনেন কিনা? এতটুকু ছিল আমাদের এই বাংলাদেশ পৃথিবী দেখার জন্য, আমাদের এটাই দেখলো সবাই। আমার প্রবাসী ব্যাংক ছাড়বে 3 লাখ টাকা লোন, তার যতটুকু জমি আমি লোন নিছি। এই টাকাটা আপনারা কবে দিচ্ছেন? এই টাকা কোনটা? এই যে টাকাটা আমি আজ থেকে 7 মাস আগে দিয়েছি, 3.5 লাখ। আবার গত 25 তারিখে দিছি 1.5 লাখ, জানি না কখন অর্ডার দিবে আমাদের, যাতে বাড়ির জবাব দিবে না, ইয়ার জবাব দেবো না, কোন দিকে দেবো জানি না। বাড়িতে কেন যেতে ফেরদৌস জেলা জয়পুরহাট ডিস্ট্রিক্ট সব কিছু জয়পুরহাট জেলা উপজেলা সদরে গ্রামের নাম দোয়ানিঘাট। আপনার পরিবারে কেউ আসছে না? আমি একাই আসছি, পরিবারে নিয়ে আসতে গেলে তো টাকা লাগবে ভাই। আমরা এই লোনটা লিছি শুধু ভিসা দিয়েও লোন লিছি, কিন্তু তাহলে ভিসাটা যদি জেনুইন না হবে তাহলে কেন আমাদের লোন দিল? তাহলে আমরা ঠকলাম কোন জায়গায়? আমাদের এই বাংলাদেশ ঠকালো, মালয়েশিয়া ঠকালো, বাটপারি করার মধ্যে টাকা নিল। সবাই একজনা এর এখানে আছে, কে কথা বলতে আপনার সাথে? আপনার যে এজেন্সির সর্বশেষ কথা হয়েছিল কখন? হ্যাঁ, যার মাধ্যমে আপনি যাচ্ছেন, হ্যাঁ, সর্বশেষ কবে কথা হয়েছে ওর সাথে? তো দেখাই নাই আমার, ওর বাড়ি বরিশাল, এখানে এই গ্যালাক্সি কোম্পানিতে দিছে, আমরা সব কিছু দেখছি। আমি যে দালালকে দোষাবো তাও তো পারবো না, কারণ এই তো কাগজপত্র জেনুইন কাগজপত্র আমাকে দিচ্ছে, এখানে দোষ দিব মালয়েশিয়া সরকার, বাংলাদেশ সরকারও। টিকিটটাই আমি পাচ্ছি না, আমার কাগজপত্র সব দেখেন, আমরা দেখে আপনি সব দেখেন। কি সমস্যা দাঁড় করাইছে? সমস্যা টিকিট পাচ্ছি না। আপনি যখন কাগজপত্রগুলো শো করলেন তখন কি বলছে তারা, যে কি সমস্যা টিকিটটা না পাওয়ার কারণটা হিসাবে তারা কি বলছে? ওরা বলছে যে টিকিট পাচ্ছি না, মানে ফ্লাইটই পাচ্ছি না, টাকা লাগবে বেশি, টাকাও দিছি আমরা 1 লাখের বেশি।